बोलिए श्याम प्यारे की। वो तो बच्चा इखाने के छिले तो हाथ उठिए जाना भी लास्ट ईयर इखाने कीर्तन हुई छिलो अपना इखाने के छिले अपना ना छिले आगे बच्चे कड़ा कड़ा एक कीर्तन छिले अपने जब दी ये भावचंद जी कोनो ऑर्केस्ट्रा गान होच्छे तले अपना के हल हल जो पूरो रात्रि बिस्ती चिलो सकाले बिस्ती चिलो आपने तो टेलीविजन देखे चन देखचन न्यूज़ देखचन आपने देखचन कि गुजराते महाराष्ट्र कोतो बिस्ती कोतो बाढ़ ऐसी गई ची मुझे देखचन तो नहीं के उखाने का टेलीफोन इससे दुपहर बेला दुपहर समय ये दादा पूरो बड़ा शहर पढ़ाओ एक कोमर नीचे जोड़ नहीं आपने आश्वासन दिए आमी उनके बोलचें आमी उनके बोल्लम आपने लोगेर जोनो कीर्तन करचें कि निजे मोनेर खुशी जोनो कीर्तन करचें यदि आपने मोनेर जो खुशी जोनो कीर्तन करचें तले आपने के एक ता जीनिस बोले दीच्छी आपने बाबा फोटो टा लगी है सुधु चोट निये नहीं देने वो खाटू थे के चले आसपास ओनार फ्लाइट क्यों अटकाते पारवे ना अरे आमा के जदि बाबा के निये जावर इच्छा थाकबे तो जे कोनो रकम जेखान थे के आमी इंडे घुरे चले आसबो ओनार इच्छा थाकले 10 जन थाकले आमरा कीर्तन करबो अदला आपनाके आमी की बोलबो सकाले फ्लाइट उड़ेछे आमरा 12 टा समय नेमेछि 12 टा अवधि 12:30 टा अवधि ছিল তার পরে কীর্তন আরম্ভ হলো বিকালে আর কীর্তন যখনই 10টা সময় শেষ হলো এমন বৃষ্টি তারপরে দিন থেকে আপনি দেখছেন আবার পুরো গুজরাট পুরো জলমগ্ন আছে কোনো কাজ হচ্ছে না ওখানে সব বন্ধ আছে বাবার আপনি যদি এই জানেন যে বাবার আমার কোন দেবতা আছে আমিও 30-35 বছর আগে আমিও জানতাম না যে এনি কে আছে কোথায় এনার দরবার খাটু শ্যামজি দরবার আছে আমি কিছু গান শুরু করব ভজন শুরু করব তার আগে একটাই জিনিস শুধু আপনাকে বলে যাব আপনি যদি চমৎকার দেখতে চান তাহলে শুধু এক মিনিটে শুধু 5 সেকেন্ডে একটা কাজ করতে পারেন ডেলি যদি চমৎকার দেখতে চান 5 সেকেন্ডে শুধু সকালবেলা যেই আপনি বাড়ি থেকে বেরোবেন আপনার দান পাটা বাড়ি থেকে বেরোনোর সময় আপনার দান পাটা বাইরে রাখবেন আর একটা কথা বলে বাইরে বেরোবেন কি কথা হারে কে সাহারে কি জয় এটা মনে রেখে নেবেন হারে কে সাহারে কি এই চারটি শব্দ হারে কে সাহারে কি জয় শুধু এইটুকু আপনি যদি রোজ বাড়ি থেকে বেরোতে গেলে আপনি দান পায় বাইরে রেখে এই কথাটা যদি বলে আপনি বেরোবেন আপনি এক মাস করে দেখুন আমি আপনাকে বিশ্বাস দিলাচ্ছি যেই কাজ হচ্ছে না সেই কাজটা হতে আরম্ভ হয়ে যাবে আসুন হ্যাঁ মাইকটা তো অর্কেস্ট্রার ভোজন সব একই রকম বাজে তো মাইকে তো কোনো অসুবিধা হওয়ার দরকার নেই তাহলে কেন হচ্ছে এটা আসুন এই হারে কে সাহারে কি জয় এই কথা নিয়ে একটা ভজন আরম্ভ করছি আমি আগে কিছু জানতাম না বাবার কে বাবা কি বাবা কোথায় থাকে আমি আমার স্কুলে গান করতাম দেশভক্তি গান প্যাট্রিয়টিক কোন শ্যাম ভক্ত আমাকে দেখেছে আমার হাত ধরে একটা কীর্তনে নিয়ে গেছে তুমি একটা বাবাকে গান শুনিয়ে দাও যাবার আগে আমাকে বাবার গানটা 2-4-5টা গান দেখালো আমি একটা গান করেছি সেই দিন থেকে আমার জীবন বদলে গেছে সেই সময়
একটা জামা কিনতে গেলে পুরো দিওয়ালি ইন্তেজার করতে করতে হলো। এক বছর ইন্তেজার করতাম তখন এক জোড়ি জামা কাপড় পেতাম। আজকে খেয়েছি কালকে পাবো কি না পাবো জানি না, কিন্তু যেই দিন একটা গান শুনিয়েছি বাবাকে সেই দিন থেকে জীবন বদলে গেছে। আর আজ বাবার এত কৃপা আছে আমি বলতে পারছি না কত দিয়েছে। আপনাকে একটাই কথা বলবো, হয়তো আপনি নাও বুঝতে পারেন আমার কথাটা, কিন্তু পাঁচ মিনিট যদি এই গানের আপনি সব চিন্তাগুলো ভুলে যান, শুধু এখানে আপনার ধ্যানটা রাখবেন, আমি আপনাকে বিশ্বাস দিলাচ্ছি আপনার কিছু না কিছু কাজ হবে। আসুন এক জয় কারে নিয়ে বলে হারে কে সহারে কি हारे के सहारे आजा तेरा दास पुकारे आजा पुकारे राजा हम तो खड़े तेरे द्वार सुने करुण पुकार हम तो खड़े तेरे द्वार सुन ले करुण पुकार हारे के सहारे आजा। এখন হারে কে সহারে কেন বললাম? মহাভারত হলো, ভগবান কৃষ্ণ ছিল পাণ্ডব কাছে, এটুকু জানেন? আর করও ছিল, কিন্তু একটা এই শ্যাম বাবা বলে বারবারিক বলে একটা বালক ছিল, ছেলে ছিল, তার মা ওনাকে ভক্তি শিখালাম, দুর্গা মা পুজো করলো আরাধনা করলো, আর ভগবান শিবের আরাধনা করলো তপস্যা করলো দান দিল, আর তিনটে বাণ 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 বুঝতে পেরেছেন? শিব ভগবান ওই বালককে দিল, তার নাম ছিল বারবারিক। আর ওনাকে বললাম যে এই যে তীর আছে, একটা তীর থেকে পুরো একটা পৃথিবী পুরো একটা সৃষ্টিতে যে কোনো লোকে পুরো সৃষ্টিতে আর সমস্ত মানুষকে সমস্ত প্রাণীকে তুমি যদি নিশানা বানিয়ে মারবে তাহলে কেউ বাঁচবে। বুঝতে পেরেছেন কথাটা? আর ওই তীরটা নষ্ট হবে না, কাজ করে আবার ওয়াপিস তোমার পাশে এসে যাবে। যার কাছে এরকম তীর তিনটে তীর আছে তাকে কেউ হারাতে পারবে না, বলে কেউ হারাতে পারবে না। মহাভারতে যুদ্ধ আরম্ভ হতে গেল, ওই ছেলেটা মাকে বলল যে আমি যুদ্ধ লড়তে যাব। ওই ছেলেটা কাক কে ছিল? পাণ্ডবে ভীমের পুত্র ছিল। মা দেখলো পাণ্ডব পাঁচ আছে, কৌরব এতখানা আছে, এরা তো কৌরব কাছে চলে যাবে। কেন লোকেরা যায় কোথায়? যেখানে যেখানে বেশি লোক থাকে ওখানে লোকেরা যায়। এরাও কৌরব কাছে যদি চলে যাবে তাহলে পাড়ে যাবে। মা বলল তুমি যাবে কিন্তু একটা বচন দাও, একটা বচন 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 বুঝতে পারছেন তো? একটা কথা দিয়ে যাও, কথা একটা কথা দিয়ে যাও যে তুমি যখন লড়াই করবে তুমি যেই পক্ষটা হারবে তার সঙ্গে লড়বে। ও মাকে বললো যে আমি যেই পক্ষটা হারতে থাকবে তার সঙ্গেই লড়বো, তার দিকেই লড়বো, তার হয়ে লড়বো, যে হারবে তার হয়ে লড়বো। এখন যেই ওই বালকটা যেই এই মাকে বলেছে ভগবান কৃষ্ণটা, উনি তো অন্তর্যামী, উনি দেখলো যে তোমার থাকলে পাণ্ডব কোনোদিন হারবে না, কিন্তু কৌরবকে হারতে দেখে এই ছেলে তো মাকে বচন দিয়েছে, কথা দিয়েছে, এরা কৌরব কাছ থেকে কৌরবে হয়ে লড়ে যাবে, পাণ্ডব থাকবে না কৌরব থাকবে। তাহলে ভগবান কৃষ্ণ সোচল কি করব, তাহলে রাস্তায় ভগবান কৃষ্ণ ভেষ বদলে ছদ্মবেশে রাস্তায় চলে এসলো, ব্রাহ্মণে ছদ্মবেশ করে চলে এসলো, আর হাত থেকে হাত দিয়ে দিল,
যে বালক তুমি এত বড় মহাভারত যুদ্ধেতে লড়তে যাচ্ছ, তিন বাণ নিয়ে থাকতে পারবে? এত বড় বড় যোদ্ধা আছে। বালক বলল, মহারাজ আমি জানি না আপনি কে আছেন, কিন্তু আপনার যদি মনে কোনো শঙ্কা আছে আপনি আমার পরীক্ষা নিয়ে নিন। পেড় আছে, এই পেড়ে যতগুলো পাতা আছে, তুমি বলছো একটা তীর পুরো পৃথিবীকে নষ্ট করে দেবে, তুমি শুধু এই পেড়ের যতগুলো পাতা আছে এই সমস্ত পাতাকে যদি ছেদে দেবে, বিঁধে দেবে, তাহলে আমি তোমার শক্তিটা মেনে যাব। ওই বালকটা তীর নিল, ভগবান শিবকে নমন করলো, মাকে নমন করলো। এর মধ্যে ভগবান কৃষ্ণ একটা পাতা ছেড়ে নিজের পায়ে দিয়ে দিল, ছুটিয়ে নিল, লুকিয়ে নিল। ওই ছেলেটা যখনই তীর চালালো, পিপলে পেড়ে সমস্ত পাতাগুলো বিঁধে দিল, আর তারপরে পাতার লোকে ঢুকে যে পায়ে নিচে ভগবানের পাতা ছিল ওই পাতাটাকে বিঁধে দিল, আর ভগবানের ওই কি বলে পায়ের নিচে তলা, পায়ের নিচে তলাটা তলাটাও বিঁধে দিল। ভগবান অবাক রয়ে গেল। তখন ভগবান নিজের রূপে এসে আর বিরাট রূপে চতুর্ভুজ রূপে দর্শন দিল, আর ছেলে তুমি এখানকার জন্য নয়, তোমার শক্তি তোমার দানটা দেখে আমি অবাক আছি, আমি খুব আনন্দিত, আমি তোমাকে বরদান দিচ্ছি, তুমি কলিকালে যাও, কলিযুগে যাও, কলিযুগ তোমার নাম করছি, তোমাকে আমি আমার নাম দিচ্ছি, শ্যাম নাম দিচ্ছি। আর যেই যেই বচন কথাটা তুমি তোমার মায়েকে দিয়েছো যে হারে কা সাথী বনুঙ্গা, কলযুগে যেই তোমার দরবারে আসবে সব দিক থেকে হেরে আসবে, আবার হেরে ওয়াপস যাবে না, হেরে এসেই জিতে যাবে, জিতেই যাবে। সেই জন্য দাদা যখন গান করছিল না, ওনার চোখ থেকে টপ 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 ওই বৌদি টপ 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 জল পড়ছে। কেন? উনি ওনার দরবারে জিত পেয়ে গেছে। আমরাও আপনাকে সত্যি বলছি দাদা, মিথ্য কথা বলছি না, যদি মিথ্য কথা বলি তাহলে ভগবান আমার সর্বনাশ করে দেবে, এইটুকু কথা, এর বেশি কথা বলছি না। কিছুদিন আগে গুজরাটে বম্বেতে একটা প্রোগ্রাম, একটা কীর্তন করতে আমি গেলাম। ওখানে একটা গুজরাতি মহিলা, 65-70 বছর মহিলা, আমাকে ফোন করলো, বলে বেটা তোমার গানটা আমি ইউটিউবে শুনেছি, তোমার গানটা আমি ইউটিউবে শুনেছি। ওই নিজের গুজরাতি ভাষাতে বলছে, আমার বাড়িতে কলকাতাতে গুজরাতি থাকতো, সেই জন্য আমি কিছুটা গুজরাতি বুঝতে পারি, বলতে পারি না, আমি কিছুটা বুঝতে পেরেছি। বলে ইউটিউবে তোমার গানটা শুনেছি, ভজন শুনেছি আমি, আর ভজন শুনেই আমি না জানে কি হয়েছে, আমার ডেলি ওই ভজনটা আমি শুনছি, আর আমার অনেকটা কাজ আরম্ভ হয়ে গেছে, হতে কাজ আরম্ভ হয়ে গেছে। আজকে আমি শুনেছি তুমি বোম্বেতে কীর্তন করতে এসছো, গাড়ি আছে। বলে বেটা আমি যেখানে থাকছি তা থেকে 2.5 ঘন্টা রাস্তা, কিন্তু আমি আসবো। ওই মহিলাটা এসছে, কীর্তনে এসছে 2.5 ঘন্টা করে, 2.5 ঘন্টা বাসে করে এসছে, আর তারপরে গানটা শুনে গিয়েছে। তারপর থেকে ওই বাবাকে গান করছে, ঠাকুর গিয়েছে। এইবারে এই গত 28 তারিখে আমি আবার বোম্বে গেলাম, উনি এসছেন আমার কাছে, আর আমাকে বললো আমি যেই কাজটা, যেই আমার কাজটা রুকে যায়, আমি শুধু একটাই কাজ করি, দুটো হাতে উপরে করে শুধু একটাই কথা বলি, হারে কে সাহারে আজা, হারে কে সাহারে আজা, আমার কাজটা হয়ে যাচ্ছে। এর থেকে বেশি কথা আমি বলতে পারছি না দাদা, আপনাকে কোনো জোর জবরদস্তি করবো না, যে আপনি ওনার নাম নেবেন, জোর জবরদস্তি করবো না, ঠিক আছে, কিন্তু আপনার যদি মনে লাগবে শুধু সকালবেলা এইটুকু বলতে পারেন, হারে কে সাহারে কি, আর যেই কোনো কাঠ ফেসে যায় আপনি শুধু আসমান দিকে দুটো হাত উপরে করে শুধু এইটুকু বলে দেবেন, বাবা আমি হেরে গেছি তুমি এসে যাও, হারে কে সাহারে, আপনি দেখবেন কাজ হয়ে যাবে। বলে সাঁচে দরবার কি, আসুন এই গানটা করবেন, হারে কে সাহারে রাজা তেরা দাস পুকারে আজা, বলিয়ে হারে কে সাহারে রাজা তেরা দাস
से पुकारे आजा। हम तो खड़े तेरे द्वार, तुम्हार द्वारे दाड़ी आछी, सुन ले करुण पुकार, हमार पुकार ना सुने ना। हम तो खड़े तेरे द्वार, सुन ले करुण पुकार, हाथ तुले हाथ ताली दिए बोलबे के की बोलबे ना, हारे के सहारे आजा।
চেষ্টা করছি, আমি জানি না এতটুকু বাংলা, খুব বেশি বাংলা জানি আসলে। Thank you.
बच्चा दर्शन दे दो। बोलिए श्याम प्यारे की। हमारा भी तो फैंस फॉलो कम को नहीं है। देखो आमादे बांग्लादेश पश्चिम बांग्लादेश हमार दुर्गा पूजो अपना के एक ता जिनिस हमें बोले दीची आमी निजे दुर्गा पूजा देखते हैं तो भलो वासी ये नवरात्रि के चार दिन आमी कोथाओ कीर्तन करते जाइना कोथाओ कीर्तन करते जाइना चार दिन आमी ओ कोलकाता ते थाकी आर पुरो चार दिन चारटे रात घुरे बेराई माँ के दर्शन करते गेले जेमन आपनारा बेरान ओई चार दिन नवरात्रि ते बेंगली देर सबसे बड़ो उत्सव त्योहार मेला मायर ओई रकम श्याम बाबार कोन दिन आछे फागुन मासे होलीर चार दिन आगे जे एकादशी पड़े की बोले ओके एकादशी बोले तो बुझते पारे तो एकादशी ओई फागुन मासे होलीर चार दिन आगे जा एकादशी आसे ताते खाटू श्यामजी राजस्थाने बड़ो मेला लागे 50 लाख लोग ओई मेलाते आसे दर्शन करते और पूरा हिंदुस्तान में पूरा विश्व थेके लोग आछे ओखाने ताले एकटा बांगाली छेले जे बाबा के जानतो ना दादा बसे जा होए जाबे आपनी निजे मैनेज करे नेबे हैं क्यों आस्ते गेले क्यों आस्ते जदि रास्ता है आपनी मैनेज करे नेबे एकटा बांगाली छेले कदाड़ा सुनो दादा 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 पीछे दादा একটা বাঙালি ছেলে কলকাতা থেকে দিল্লি গেল কোনো চাকরি পাচ্ছে না কোনো কাজ পাচ্ছে না ওখানে দিল্লিতে কোনো পিজিতে থাকলো আর রুমে আর পিজিতে যেই রুমে ওরা থাকতো ওই রুমে একটা অন্য ছেলে ইউপির ছেলে ছিল তার সঙ্গে ওই থাকতো দশ দিন পরে একাদশী আসলো তাহলে ওই ছেলে ওই বাঙালি ছেলেকে বলল যে ভাই আজকে রাত্রি আর কালকে রাত্রি আমি থাকবো না ওই জিজ্ঞেস করলো কি কোথায় যাবে তোমার বাড়ি যাবে বললো না আমি আমার বাড়ি যাব না আমি রাজস্থানে যাব আমার একটা মন্দির আছে তার মেলা আছে ওই মেলাতে আমি বেড়াতে যাব মেলাতে দেখতে যাব বাবার দর্শন করতে যাব ওই বাঙালি ছেলে বলল ভাই ওই মেলাতে কি আছে বলা যারা যায় ওরাই বুঝে আমিও তো জানি না আমিও তো আগে জানতাম না যে কি আছে ওই মেলাতে ওই ছেলে বলো আমি যেতে পারি কেন যেতে পারো বলো কত খরচা হবে বলো কোনো খরচা হবে না এখান থেকে দিল্লি থেকে গেলে 50 টাকা টিকিট ট্রেনে যাওয়ার লাগবে 50 টাকা আসার লাগবে আর ওইখান থেকে 100-200 টাকা আরো খরচা খুব বেশি না তোমার কাছে যদি নয় পয়সাটা নয় তাহলে চিন্তা করো না তুমি আমার সঙ্গে চলো আমি যাব আমি তোমাকে নিয়ে যাব ওই বাঙালি ছেলে বুঝলো যে এখন তো চাকরি পাইনি আমি খালি বসে কি করব দুদিন এর সঙ্গে ঘুরে চলে আসব ও তো জানে না বাবা কে আছে ও তো জানে না যে হারে কে সাহারা আছে ওই ছেলের সঙ্গে চলে গেছে বাবার শ্যামের মন্দিরে গেল দেখছে সবাই একই কথা বলছে হারে কে সাহারে কি যায় হারে কে সাহারে কি যায় লাইনে লেগেছে লাইনে কাউকে অনেক জনকে জিজ্ঞেস করেছে ভাই হারে কে সাহারে কি কে আছে সবাই বলে যে ভাই যারা সব দিক থেকে হেরে যায় আর ওরা এসে এখানে যদি বলে দেয় বাবা আমি হেরে গেছি তাকে জিতিয়ে দেয় মানে সত্যি এরকম হয় না নিশ্চয়ই হয় ওরাও যখন 13 সিঁড়ি আছে বাবার মন্দিরে প্রথম সিঁড়িতে যখনই পাও রেখেছে ওরাও চিল্লিয়ে বললেছে হারে কে সাহারে কি একটা সিঁড়ি চড়তে গেল যখনই যেমনই 13 লাস্টে সিঁড়ি উঠেছে ওই দুই হাত উপরে উঠিয়ে ওরাও চিৎকার করলো বাবা আমিও তো হেরে এসেছি
কলকাতা তে চাকরি পেলাম না, দিল্লিতে এসে আজ 10 দিন হয়ে গেছে, খাবার টাকাটা শেষ হতে চলল, খাবার টাকা নেই এখন। আমি তোমার দ্বারে এসেছি, এই ছেলের সঙ্গে এসেছি, আমার কাছে টিকিটে পয়সা ছিল না, এ আমাকে নিয়ে এসেছি। সত্যি তুমি হারে কা সাহারা যদি আছো তাহলে আমার যাওয়ার পর যদি আমাকে জানিয়ে দেবে তাহলে আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি। প্রত্যেক মাস শুনেছি প্রত্যেক মাস লোকেরা তোমার দরবারে আসে, আমিও প্রত্যেক একাদশীতে দিল্লি থেকে তোমার দরবারে আসব। এই বলে ওই চলে গেছে। নেক্সট দিন যেই সকালবেলা ওই চান করে বেরোচ্ছে ইন্টারভিউর জন্য, ওই কেউ ওকে বলেছে ওখানে তুমি যেই বাড়ি থেকে বেরোবে দাঁ পা বাইরে করে আর হারে কে সাহারে কি জয় বলে যাবে, এরকম করে ওই চোখে বেরিয়েছে। যেখানে ইন্টারভিউ দিতে গিয়েছে অনেক লাইন ছিল আর কল এসে গেছে, ইন্টারভিউ দিচ্ছে ওই দেখছে যে ওর সামনে শ্যাম বাবা বসে রয়েছে, ইন্টারভিউ দিচ্ছে আর যেই ইন্টারভিউ দিয়ে বেরিয়েছে নেক্সট ডে ওর কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেছে, চাকরি পেয়ে গেছে। চাকরি পেয়েই ওই চিৎকার করলো হারে কে সাহারে কি যায়। এখন ওই বাঙালি ছেলে প্রত্যেক মাস ওই ছেলের সঙ্গে খাটু যায়। এখন নেক্সট বছর যেই মেলা আসলো ফাগুন মাসে, ওর মাকে নিয়ে আসলে দিল্লিতে, মাকে নিয়ে আসলে মা ছেলের সঙ্গে দেখা করতে গিয়েছে। ওই মেলা যাওয়ার আগে মেলাতে এই ধ্বজা এই নিশান ওকে নিশান বলে, যে ধ্বজা লাগানো আছে তো যেই বৈষ্ণো দেবীতে নিয়ে যায় তারকেশ্বর বাবা ধাম বাঁক নিয়ে যায় শ্যাম বাবাকে হনুমানজির সালাসার ধ্বজা নিয়ে যায়, তাকে বলে নিশান। ওই বাঙালি ছেলে নিজে মাটাকে কি বলছে শুনো, আই বাঙালি কথা বাংলা কথা চেষ্টা করছি গান করার। See you.
माधुरी बोले
दरबारे दाड़ी आछे जदि मिथ्या कथा बोली ताले एकटा पापी के जा सजा होय ओई सजाटा भगवान आमाके देबे त्रिश बछर आगे बाबा डाकलो खाटुते एखन प्रत्येक मास एकादशीते बाबा डाकछे आमरा सबाई जाछि जाई প্রত্যেক মাস এখান থেকে খাটু ধাম আর একটা একাদশী দুটো একাদশী হয় প্রত্যেক মাসে জানেন তো একটা চাঁদনী একটা অমাবস্যা আগে আমরা কলকাতাতে আমার একটা মহরী আছে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ এই বুঝেন তো তাহলে দুই দুই একাদশীতে আমার কলকাতাতে কীর্তন হয় আর্মেনিয়ান স্ট্রিট বড় বাজারে সারা রাত কীর্তন হয়
শুধু একটা ঢোলক আর একটা হারমোনিয়াম, কোন মাইক ফাইক থাকে না। একটা একাদশীতে শুক্ল পক্ষের একাদশী আমরা খাটু থাকি, আর অন্ধকারে যখন কৃষ্ণ পক্ষের একাদশীতে যদি কলকাতায় থাকি তাহলে আমরা যেই রকম হই সারি রাত ওখানে সারা রাত বাবার কাছে বসি। একবার আমার একটা রিলেটিভ কলকাতা এসেছিল, এই কথাটা বলছি আমি 94-95 কত 25 বছর আগে ফুলবাগানে আমরা রয়েছিলাম। নতুন গাড়ি ছিল, একদিন আগে শোরুম থেকে গাড়ি এসেছিল মারুতি 800 কার। ওকে ছেড়ে সেদিন একাদশী ছিল কৃষ্ণ পক্ষে, আমার রিলেটিভকে ছেড়ে রাত্রি 11টা আমি বললাম আমি যাই। আমি 10-12 বছর মধ্যে এত ভীষণ বৃষ্টি দেখলাম না। উনি আমাকে বললেন এত রাত্রিতে কোথায় যাবে এত বৃষ্টিতে, সকালবেলা চলে যাবে। আমি বললাম দাদা আজকে বৃষ্টি হোক আর যাই হোক, আজকে একাদশী আছে, আমাকে বাবা আমার বাবা জোর নেওয়ার আছে, কীর্তনে বসবো গিয়ে আমি যাব। গাড়িতে বসে বসে ড্রাইভার ছিল, গাড়িতে বসে বেরিয়েছি, রাজা বাজার ক্রসিংয়ে এসছি, আমার গাড়ি 50-60 স্পিডে ছিল, সামনে কিছু দেখা যাচ্ছিল না, শিয়ালদা থেকে ট্রাক এসছে তার স্পিড হবে 80-90, আর ড্রাইভার কিছু দেখতে পারলে না, আমার মারুতি 800 ওই ট্রাকে আগে আর পিছনে মাঝখানে ঢুকে গেল, ট্রাক পুরো ধাক্কা মেরে দিল, বোনট পুরো শেষ হয়ে গেছে, পুরো উড়ে গেছে। আর আমি 1 মিনিট বাদ আমাকে হোশ যেমন এসছে আমি দেখছি আমি নেই, কিন্তু যেই চোখ খুলেছে আমি দেখছি আমি কোথায় আছি। এত বৃষ্টিতে 500 লোক আছে, এর মধ্যে ডেড বডি হবে, পুরো বোনট নেই সামনে, কিছু নেই গাড়িতে, কিন্তু আমি দেখেছি পুরো গাড়ি সব কাঁচ ফাঁচ সব ভেঙে গেছে, সামনে পুরো বোনট উড়ে গেছে, ট্রাকের মধ্যে গাড়ি ঢুকে গেছে, কিন্তু আমার কোনো 1 ফুটও রক্ত বেরোয়নি, আমার যে ড্রাইভার ছিল তার কোনো 1 ফুটও রক্ত বেরোয়নি। আর আপনাকে আর কি বলবো, বিশ্বাস হবে না, ওই অবস্থাতে গাড়িতে ওই বললো দাদা গাড়ি ছাড়বো কোথায়, আমরা গাড়ি ছাড়বে না, ট্যাক্সি পাবো না, একবার ইগনিশন মারো বাবার নাম নিয়ে। বাবার নাম নিয়ে ইগনিশন মেরেছি, যেইখানে কীর্তন হচ্ছে ওখানে অবধি গাড়ি গিয়েছে, আর যেই আমাকে ওখানে গাড়ি নামিয়েছে আর গাড়িকে টোল করে নিয়ে যাওয়া হয়েছে, ক্রেন থেকে তুলে গাড়িকে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে গাড়ি চলল। এই 2016-17 নভেম্বর আমি হরিয়ানা থেকে হিসারে একটু আগে, হিসার থেকে আর 70 কিলোমিটার আগে সারা রাত কীর্তন করে ইনোভা গাড়িতে আমরা আমার মিউজিশিয়ান সব বসে দিল্লিতে ফিরছি। সকাল 5:30-6 সারা রাত জেগেছি, সব মিউজিশিয়ান পিছনে ঘুমাচ্ছে, আমি আগে বসে রয়েছি, আমার ড্রাইভারটা গাড়ি চালাচ্ছে, আমি জানি না কখন আমার নিন্দ এসে গেছে আর কখন ড্রাইভার ঘুমিয়ে পড়েছে। একটা ট্রাক আগে যাচ্ছে, আমার গাড়িটা 120 স্পিডে ছিল, 120, আর আমার গাড়ি ধাক্কা মারলো পিছন থেকে, পুরো আগের গাড়িটা ইনোভার আগে পুরো গাড়ির মধ্যে ঢুকে গেছে, ট্রাকের মধ্যে উপরে হুড লাগা ছিল, তার উপরে পুরো মিউজিশিয়ানের সামান ছিল, দিল্লির মিউজিশিয়ান ছিল, পুরো কি বলে ওকে বাংকারের উপরে সামান ছিল, উপরে কি বলে ক্যারিয়ার, পুরো ক্যারিয়ার খুলে 100 ফুট দূরে চলে গেল, গাড়িতে কিছু বাঁচল না, কিন্তু আমরা 7 জন কিছুই হইনি। একটা কথা, একটা শব্দ মিথ্য কথা বললাম না, কেউ বলবে হয়তো তোমার জীবন ছিল সেই জন্য কিছু হয়নি, নিশ্চয় আমার এখন দিন শেষ হলো না আমার কিছু হয়নি, কিন্তু জীবন থাকলেও তো আমি বিস্তারে পড়ে থাকতাম, জীবন থাকলেও এমন হয়ে যেত যে আমি উঠতেই পাচ্ছি না, আমি বসতেই পাচ্ছি না, কিংবা কোমাতে চলে যাব, হয়তো
একজন আছে 10-10 বছর কমাতে পড়ে থাকে, আমার তো হতে পারত। আর আমার আমার শুধু একা নয়, আমার সঙ্গে 5 জন মিউজিশিয়ান, 1 জন ড্রাইভার, সারা রাত কীর্তন করেছি শাম দরবারে, সারা রাত একই জয়কার বলেছি, হারে কে সাহারে রাজা। তার বলে যদি কোনো লোকের জীবন চলে যাবে তাহলে কেউ বলবে হারে কে সাহারে কি, যে কেউ বলবে না। আসুন আর এরকম একটা গান করছি, সবাই বলবে। जब कोई नहीं आता, जो को क्यों आसे ना, क्या आसे? जब कोई नहीं आता मेरे श्याम आते हैं, बोलो। जब कोई नहीं आता मेरे श्याम आते हैं। हिंदी बोई की को नहीं देखते पारे तो ठीक बुझे जाए ना, हिंदी बोई तो ठीक बुझे जाए, तेरे हिंदी गान टा क्या पूछ। अरे आम একটা হিন্দি লোক হয়ে বাংলা বলতে এত আমার ইচ্ছা থাকে, আমি বলছি তো আপনি তো বলবেন কেন মুখে, গান চলে যাবে যখন গান বাজবে তখন খুব ডান্স করবে কেন? আর গান আর ভোজন করলে হাত তালি দেবেন না? আরে আমার কিছু হবে না আপনার তালি, সত্যি বলছি, বাবার কসম খেয়ে বলছি, যতবার তালি দেবেন ততবার আপনার অ্যাটেন্ডেন্স ওনার বাড়িতে ওনার ডায়েরিতে লেখা যাবে, বাবার কসম খেয়ে বলছি। মিলে বলে বলবেন, জব কোই নহি আতা মেরে সামনে আতে হ্যায়, বলো। জব কোই নহি আতা মেরে সামনে আতে হ্যায়, মেরে দুখ কে দিনো মে হো मिलता है, प्रेम से भोजन हमें दो वक्त मिलता है। प्रेम से भोजन हमें दो वक्त मिलता है, प्रेम से भोजन हमें दो वक्त मिलता है। खाटू नरेश खाटू नरेश जय हो, खाटू नरेश खाटू नरेश खाटू नरेश जय हो। खाटू नरेश क्या नो बोल लो, काली जी मंदिर और दिल्ली ने देखी, दिल्ली ने जाची अभी जो जी काली मायर मंदिर जदि देखी तले की मोने थेके बेरोय, जय मां काली कलकत्ते वाली बेरोय, तो जय मां काली कलकत्ते। तले खाटू वाला श्याम बाबा खाटू ग्राम में राजस्थान में खाटू ग्राम आछे, तार नरेश तार राजा आछे, एक सही जन बोलम खाटू नरेश खाटू नरेश खाटू नरेश जय हो, खाटू नरेश खाटू नरेश खाटू नरेश जय हो। আর কি করে কাজ বানালো বাবা,
चलती है पटवार नहीं होती निर्दलिया चलती है पटवार नहीं होती नौकर चले हमार किंतु पटवार के की बोले माजी माजी पाल नहीं हमार नौकर ने चले आपना आशीर्वाद थके किंतु पाल भागे ना बिना पाले हमार मुझको दरकार नहीं होती मैं डरता नहीं रास्ते मैं डरता नहीं रास्ते शमशान आते हैं मैं डरता नहीं रास्ते शमशान आते हैं मेरे दम के दिनों में वो किंतु पाल नहीं तब कोनो लोगे आमार दरकार लागे ना ये मेटा कारा छे आपना रचे आपना क्या कथा बोलो एर जोनो आपना के कोनो दिन चिंता करते होंगे ऐतर जीव एर जीवन ऐतर सुंदर होगे आपने चिंता करते पारे ताली बाजी बोलो क्या सवाई क्या बोलती हाथ ताली बजाना हमारे संगे गान बच्चा मेरा ये तो बुझते बच्चे किंतु हाथ ताली बाजी जे हमें गान करती सही गाना हमारे संगे किसी और के अब मुझको दरकार नहीं होती किसी और के अब मुझको दुख हल्का हो जाए कोई प्रेम करे इनसे
दुख हल्का हो जाए। ये बिन बोले दुख को, ये बिन बोले दुख को पहचान जाते हैं। ये बिन बोले दुख को पहचान जाते हैं। ना बोले, ना बोले वो बुझे जाए, ना बोले बुझे जाए। अमर भक्त के की कष्ट আছে, তারি বাজে বলবেন। ये बिन बोले दुख को पहचान जाते हैं। ये बिन बोले दुख को पहचान जाते हैं। मेरे दुख के दिनों में वो बड़े काम आते हैं। मेरे दुख के दिनों में वो बड़े काम आते हैं। ভালো লাগলো ভজনটা।
नारे के और हे ना लखना तार की ओ मासीमा चले जाच्छे একাদশী দিনে যেতে আরম্ভ করে দিল। ছ সাত মাস হয়েছে তার মা কলকাতা থেকে টেলিফোন করেছে, বাবা বাবা বলে তো ছেলেটাকে ছোট বাবাই এই বলে তো ভাই বলে না বাবাই কতদিন দূর থাকবে আমার থেকে। ছেলে বলছে মা কি করব, ছেলে বলছে মা কি করব, চাকরি দিল্লিতে করছি কি করব, থাকতে তো হবে এখানে। মা বলছে তুমি দিল্লি থাকছ আমি কলকাতাতে থাকছি, আমার মন লাগছে। ছেলে বলল মা তুমি একটা করো, তুমি আমার সঙ্গে দিল্লিতে এসে থেকে যাও, তোমাকে কলকাতা থাকতে হবে না। মা বলছে ভাই দেখো আমি সারা জীবন এখানে থেকেছি আর কোথাও যাব না, তুমি তো আমাকে বলেছিলে তোমার বাবা অনেক দয়ালু, যেই তুমি তোমার বাবা কাছে গিয়েছে প্রথমবার তোমাকে চাকরি দিয়ে দিয়েছি, তুমি তোমার বাবাকে গিয়ে বলো না বাবা আমার মা ওখানে একা আছে, আমার ট্রান্সফার কলকাতা, তোমার বাবা করবে না। ছেলে বলল মাকে কি মা এইবার গিয়ে আমি বলবো, দিল্লি থেকে বাড়িতে যাবার জন্য বেরিয়েছে, বাড়ি থেকে খাটু যাবার জন্য একাদশী দিন বেরিয়েছে, মন্দিরে সিঁড়িতে অবধি পৌঁছেছে, ওর মনে ছিল যে মা কি বলেছে বাবাকে বলার, কিন্তু যেই বাবার সামনে গেল বাবাকে দেখলেই চোখ থেকে শুধু জল বেরিয়ে যাচ্ছে, কোনো কথা বলতে পারল না, ভুলে গেছে কি বলতে এসছে। কিন্তু যেই দিল্লি আবার এসে গেছে দুদিন পরে বস ডাকলো, বললো ভাই দেখো দিল্লি থেকে তোমার কাজটা ভালো লেগেছে, এখন আমার কোম্পানির কলকাতাতে অফিস আছে, ওটাকেও ভালো মতন চালাতে গেলে একটা ভালো লোকের আমার দরকার আছে, তোমার ট্রান্সফারটা আমি কলকাতা করছি, যাবে কলকাতা
ওই ছেলে পাগল হয়ে গেছে, তার পাটা কাঁপাচ্ছে, ও দেখছে ওর সামনে বস বসে রয়েছে নয়, যারা বসে রয়েছে চেয়ারে ওকে ওই খাটওয়ালা শ্যাম বাবার চেহারা ওই বসের মধ্যে দেখা হচ্ছে, সঙ্গে সঙ্গে হাত ধরে দিল। ছেলেটা কলকাতা এসে গেছে, পাড়াতে এসছে, যখন গিয়েছে কোনো কাজ করছিল না, সবাই ওকে ভাবছে এইরকম ছেলে আছে, বাজে ছেলে আছে, কোনো কাজ করছে না, এর কি আছে, যার মনে যা আসতো সব বলে দিত, উল্টো পুল্টো বলে দিত, কই গায়ে দম দেখাতো। কিন্তু ছেলেটা পাল্টে গেছে, তার উপরে বাবার কৃপা হয়ে গেছে, এখানে এসে চাকরি আরম্ভ করে দিল, মা খুশ হয়ে গেছে। একদিন পাড়াতে কোনো ঝামেলা হয়ে গেছে, ওই ছেলেটাকে পাড়ার লোকটা চমকাচ্ছে, ঠিক বলছি আমি বাংলাটা, পাড়াতে লোকেরা ওকে চমকাচ্ছে, ছেলে কিছু করলো না, ছেলে দুই হাতটা উপরে করে দিল, আর বাবা কাছে মনে থেকে একবার বলল হারে কেশ হারে কি। তারপরে যেই ওই সব ছেলেগুলো অন্য ছেলেগুলো ওকে চমকাতে আসলো, ওরা একই কথা বলেছে, কি বলেছে শুনো, মেরা সাঁওরিয়া আয়েগা, বুঝে গেছে, মেরা দেখে গিয়ে দুনিয়া সারি, পুরো পাড়া দেখবে, খাটুয়ালে কি দাতা, খাটুয়ালের আমার বাবা ঠাকুরের দয়া দেখবে, শ্যাম নরকে পায়েগা, আমার গায়ে হাত দিলে আমার ঠাকুর থেকে যাবে না, পুরো হাতটা উঠাবেন, পুরো হাত, যা যা চার যার ইচ্ছা আছে বাবাকে ডাকার, পুরো হাত উঠাবেন আর হাত তালি বাজিয়ে বলবেন মেরা। কান্দাও,
छे कांदा कांदिए छे तो ना, कांदाओ कांदिए छे माने रो रहा हूं और कांदाओ माने रोना ना अरे एतो टुको बांग्ला तो हम नहीं जाने का মনে একটা কথা বললো বাবা আমার কোনো কথা হয় না বাবার সঙ্গে কিন্তু মনে এসছে এখানে সব নতুন লোক আছে যদি কেউ যেতে চায় খাটু আর কারাও যদি ফ্লাইটে বসতে চায় কি করে যাবে তাকে তাহলে বাবা একটা কথা বলেছে এই মহল্লা থেকে যদি কেউ খাটু মেলাতে যেতে চায় যাওয়ার ফ্লাইট টিকিট আসার ফ্লাইট টিকিট দুজনে দু লোকে প্রত্যেক বছর জীবন থাকবে প্রত্যেক বছর দুজনে ফ্লাইট যাবে দুজনে ফ্লাইট থেকে আসার আর ওখানে থাকার একদিন দুদিন তিন দিন যতদিন থাকবে ওখানে থাকার খাওয়ার ব্যবস্থাটা বাবা দিক থেকে হবে এখন এই দুজন কে যাবে আপনার মহল্লাতে যারা যেতে চান এনার বাড়িতে লিখিয়ে দেবেন এনারা একটা লটারি করে দেবেন ওই লটারিতে যে দুজনের নাম আসবে দু মাস আগে ফাগুন মেলাতে দু মাস আগে আমাকে জানিয়ে দেবেন তার ব্যবস্থা বাবা করে দেবে খাটে যাওয়ার বাবার এই দরবার থেকে হুকুম হয়েছে যারা যেতে চাইবেন ফাগুন মেলাতে আপনি বলে দেবেন তাকে বলে দেবেন লটারি করে দুজন প্রত্যেক বছর ফ্লাইটে চলে যাবেন পুরো হাত উঠে হাত তালি বাজে আপনারা যে আজকে এই দরবার
मुझको भरोसा इन पे अटले हैं, मुझको भरोसा इन पे अटले हैं, देर भले हो जाए। मुझको भरोसा इन पे अटले हैं, देर भले हो जाए। हमार विश्वास हमार बाबा ऊपर है तो आजे किछु देर किंतु पर जब पानी हो सर ऊपर होके दुख गम दूर सभी और होके दुख गम दूर सभी और संकट घबराएगा मेरा प्यास बुझेगी मन ये हर साएगा प्यास बुझेगी मन ये हर साएगा। जय बाबा चले आसबे आप ताली बजा ले। जय बाबा चले आसबे আমার প্যাসকে কি বলে পিপাসা আমার পিপাসটা পিপাসাটা পুরো হয়ে যাবে। আর যেই বাবা চলে আসবে আমার পিপাসাটা পুরো হয়ে যাবে আর আমার কি হবে হোট রহে গে মন ভালে হি শীত ইয়ে মনে করুন আপনার কোন রিলেটিভ হাততালি বাজা। আমি কোন গান করছি না দাদা, জানি না গান করছে, আমি ভজন করছি। আর আপনাকে একটা কথা আরো বলি, শুধু ভজন করি, ভজনের লাভ কিছু করি না। মনে করুন আপনার কোন রিলেটিভ বোম্বেতে থাকে, তালি বাজা। মিথুন দাদু কলকাতার লোক, মিথুন চক্রবর্তী।
कुमार सानू कोलकाता शिल्पी, अभिजीत कोलकाता शिल्पी, श्रेया घोषाल एक गान करते गेले 15 लाख टाका नेय। ताली बजाओ। मन करुन आपनार पाड़ाते थाकतो 20 बछर आगे आपनार संगे भालो बासा छिल, किन्तु जेई बम्बे गेछे सबाइके भुले गेछे। একদিন আপনি আপনার বাড়ি থেকে বেরোচ্ছেন, একটা লম্বা করে গাড়ি এসে আপনার ঠিক বাড়ির সামনে দাঁড়ালো, গেটটা খুললো, সেই গেটে থেকে যারা 15 লাখ টাকা শ্রেয়া ঘোষাল একটা গান করতে গেলে 15 লাখ টাকা যারা নেয় ওর উনি নামছে, আর আপনাকে আপনার বাড়িতে পা রেখে আপনাকে কোলে যদি নিয়ে নেবে আপনার কি হাল হবে? আপনি অবাক হয়ে যাবেন, আপনার আপনার মুখ থেকে কোনো কথা বেরোবে না। আপনি 5 বার নিজেকে দেখবেন যে আমার সঙ্গে যারা জুতোটা পরে রেখেছে, যত কষ্টে ওর জুতো আছে, আমার পুরো বাড়ির লোকের এক মাস যে কাপড় পরেছে ওর থেকে কষ্টে ওই জুতো আছে, ও আমার বাড়িতে এসেছে আমাকে কোলে ভরছে, আপনি কিছু বলতে পারবেন? হ্যাঁ, এরা আমার বাড়িতে এসে যাবেন না, সেদিন আপনারও ওই রকম হাল হবে। মুখ থেকে কথা বেরোতে থাকবে কিন্তু মুখ থেকে বেরোতে পারবে। কলকাতা থেকে বেরোলাম আর 10 মার্চ আমরা 70 দিনে হেঁটে হেঁটে এখান থেকে খাটুধাম পৌঁছলাম। বাবার রথ আমার সঙ্গে ছিল আর আমার সঙ্গে পুরো মিউজিশিয়ান টিম ছিল, মাইক সেট ছিল, প্রত্যেকদিন আমার 30-35 কিলোমিটার গিয়ে রাত্রি বিশ্রাম করতাম, 10টায় পৌঁছলাম, 11টায় পৌঁছলাম, কিন্তু ওখানে 2 ঘন্টার বাবার কীর্তন করতাম। তালি বাজান, চমৎকার বলছি, চমৎকার, মিথ্যা কথা বলছি না। ইউপিতে যখন পৌঁছলাম ইটাওয়া একটা জায়গা ছিল যেখানে রাত্রি 3টের সময় আমরা কীর্তন করছিলাম, 4টে ছেলে এসছে নাগপুর থেকে, আমরা জানি না যে মাল্টিমিডিয়াতে ফেসবুক হোয়াটসঅ্যাপে পুরো হিন্দুস্তান থেকে লোকেরা দেখছিল কীর্তন ডেলি, 4টে ছেলে নাগপুর থেকে এসছে কীর্তন মধ্যে বসে রয়েছে, একটা ছেলে মহারাষ্ট্রের টুপি আমাকে পরালো, কীর্তনে খুব নাচানাচি করলো, কীর্তন শেষ হয়েছে, 3টে ছেলে ওই মহারাষ্ট্রের ছেলেকে নিয়ে আমার কাছে এসেছিল আর বলল, দাদা জানেন এ কি আছে? আমি কি করে জানবো ভাই? বলে এরা মহারাষ্ট্রিয়ান মারাঠি,
অনেক ভালো মারাঠি হয়ে তোমরা এখানে এসছো। বলা দাদা শুনুন, এ আমার বন্ধু আছে, আমার সঙ্গে একই স্কুলে পড়াশোনা করে, আমার কাছেই থাকে, আমার কাছেই বাড়িতে থাকে। আমরা প্রত্যেক পাঁচ বছরে খাটু যাই, একবার আমরা একে বলেছি খাটু চলো। এই জনম থেকে গুঙ্গা আছে, জনম থেকে এই মুখ থেকে বলতে পারত না। আমরা একে বললাম আমার সঙ্গে খাটু চলো, ভালোবাসা ছিল, এরাও আমার সঙ্গে খাটু চলে গেছে। ওখানে থেকে রিঙ্গাস থেকে খাটু দাম 16 কিলোমিটার হেঁটে গেছে, সারা রাস্তা পতাকা নিয়ে জয় শ্রী শ্যাম জয় শ্রী শ্যাম আমরা চিল্লাতে যাচ্ছি। যেই খাটু পৌঁছেছে আমরা চিল্লিয়েছি জয় শ্রী শ্যাম, এই পুরো পুরো জীবনে বলতে পারেনি। খাটু মন্দিরে পৌঁছে এরা বলে দিল জয় শ্রী শ্যাম। আর এখন দাদা এই গোঙা লোক এখন আমার বলে দেবে, যে বলার থাকে সেই বলা শুনতে পারে। কোনো মিথ্যা কথা না, সত্য নিজে দেখে এসেছি, নিজে দেখে এসেছি, সত্য কথা বলছি, সত্য বললো। কিন্তু আমি যদি প্রুফ চান ইউটিউবে 31 ডিসেম্বর থেকে 10ই মার্চ অবধি ডেলি রাত্রি কীর্তন ইউটিউবে শ্যাম বাবা নিশান যাত্রা মারবেন, ডেলি আপনাকে দেখা যাবে কীর্তন। আপনি একদিন দেখবেন একটা ছেলে তার মাথায় টুপি ছিল, মারাঠি টুপি, যারা বলতে পারল না বাবার দরবারে জমা পেয়ে মুঝে আভার, অনেক অনেক ধন্যবাদ আপনার। আর আর 5 মিনিট আর দেবেন? আরে বলো দাঁড়া, 5 মিনিট 10 মিনিট দিয়ে দাও, একটা গান করবো। আরো বোর হয়েছে, বোর 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 হয়ে গেছে, ভালো লেগেছে? শ্রাবণ মাস চলছে, একটা শঙ্কর ভগবানের গান করব, করবো একটা শঙ্কর ভগবান। আরে আর লাল কাপড় লাগা। সরিয়ে নিন না, ওইদিকে রেখে দিন না, কারা কারা শিব মন্দিরে যান? আরে বলুন না, ভয় পাচ্ছে, তোরা শরম দেখি বলো, লজ্জা লজ্জা পাচ্ছে। সবার ঘরে শিব আছে, তাহলে একটা একটা জয়কারা বলো, বল বাবা ভূতনাথ কি, হারিয়ে
शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय श्री राम का ध्यान
ধলি মানে যে ভাবে আচল থেকে আসছেন আজ সেই আচল ভরে দেবে বাবা গ্যারান্টি দিচ্ছি আমি গ্যারান্টি দিচ্ছি আমি আজ সেই ঝলি আজ ভরে ভরে দেবে এখন আমি বলছি তা হবে কি না হবে আমি জানি না কিন্তু শ্যামের দিব্যি নিয়ে বলছি দিব্যি দিয়ে বলছি এই ছেলেটা যা বলছে না নিশ্চয়ই ওর কথাটা রাখবে কেন ও কে আছে আমি জানি আমি দেখেছি ওনাকে আসুন সবাই বসে বসে দিদিরা দিদিরা বসে বসে দাদা মিউজিশিয়ানের সাউন্ড একবার আমার দাদা 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 কিছু মনে করবেন না কেন দেখুন আপনার পিছনে যারা লোক আছে তো আর একটা কথা বলবো একটা কথা বলবো পাঁচ মিনিট আমাকে ছোট ভাই মেনে কথা মানবেন এই ক্যামেরাটা রেখে দিই পাঁচ মিনিট কেন রেখে দিলাম পাঁচ মিনিট আমি আমার সঙ্গে এই গানটা করুন সত্যি বলছি আপনি দেখে নেবেন আপনার কি করে দেবে কি প্লাস হবে পাঁচ মিনিট গ্যারান্টি শুনুন এতক্ষণ তো আপনি ফটো তুললেন এখন বাবা চাইছে যে বাবা আপনার ফটো তুলতে চাইছে এখন আপনার ফটো কি করে তুলবে বাবা যখন যখন আপনি বাবার কাছে সামনে দাঁড়িয়ে মা ক্যামেরাটা ছেড়ে দিন ক্যামেরা উপরে ধ্যান দেবেন না আপনার যা একটা কথা আছে কোনো কোনো কাজ আটকে রয়েছে যদি কোনো সওয়াল যদি আছে উত্তর পাচ্ছেন ওইটা মনে করেন আর বাবার ধ্যানটা করে নিন এখন আর ক্যামেরাকে কিছুই করবে না যাই হবে ঠিক আছে আচ্ছা কি বললো ভক্ত বাবাকে মেরি নাই ও मेरी नैया ओ कन्हैया पार कर दे तू बन के खेवैया माने माझी माझी मैं तो गम का मारा आजा आजा ओ बन से बजैया मैं तो তোমার হাতে নিয়ে নাও কি করে নেবে হাত নিচে রাখলে তো নেবে না হাতটা উঠে তুলে দিন আর বলবেন হলে
কোন জান আছে বুঝতে পেরেছ কিন্তু শ্যাম তুমি আমার ভগবান মা তোর রাজাকে আমি ধরনা দিয়েছি ছাড় বলা
सबकी झोली बाबा भरे और मेरी ये बहन के बाद हम चाय पिला दी। इस बहन के लिए भजन गाया। सचमुच में इन पति पत्नी के जो भाव है मैं बता नहीं सकता। खाटू आते हैं लोग। मुझे पिछली बार जब मैं यहाँ पर इन्होंने जब यहाँ पर बाबा का प्रसाद खिलाया उसके बाद 5 मिनट इन्होंने मुझे जो बाबा के लिए बताया मैंने सोचा कि तू अपने आप को बहुत बड़ा बाबा का प्रेमी समझता है। तू कुछ भी नहीं, तू कुछ भी नहीं। 30 साल में तुमने कुछ भी नहीं किया। जो 1 मिनट के अंदर में एक बंगाली दादा जो बाबा को नहीं जानता था वो चंद दिनों के अंदर में ऐसी बात कह गया कि वो अंदर अंदर जाकर पूरे कलेजे में लग गया, वो तीर लग गया। और उसी प्यार के कारण, उसी भालोबासा के कारण, वही भालोबासा जनों आज के बाबा माँ के देखे छे और वही भालोबासा जा पे छे तार जनों बाबा माँ के बोले छे ये प्रत्येक बछर तुम्हारे घर में आसते होंगे। आम ही आसबो तुम आम ही जानी ना के थाकबे के ना थाकबे आम ही जानी ना आम ही थाकबो कि ना थाकबो किंतु हमार बाबा निश्चय आसबे। আমি আসুক আর না আসুক আমি জিন্দা থাকবো তাহলে নিশ্চয়ই আসবে কিন্তু আপনারা আসবেন ঠিক আপনারা নিশ্চয়ই আসবেন একটা জয়কার বলবেন পুরো এতক্ষণ আপনি গান করেছেন না করেছেন একটা জয়কার বলে দিন একটা সত্যি বলছি ডাইরেক্ট যাবে এখন দেখুন আজকে কত তারিখ আজকে 6 তারিখ গেল 6 তারিখ চলে যাচ্ছে 11 তারিখে একাদশী আছে সব মন্দিরে গিয়ে সবাই নিজের কথাটা আগে বলি আমি আপনাকে বিশ্বাস দিলাচ্ছি আমার কথাটা বলবো না পরে বলবো আপনার হাজিরিটা আমি বাবার দরবার আগে লাগাবো তারপরে আমার হাজিরিটা লাগাবো একটা জায়গা পুরো পুরো তাকাত দিয়ে বলবেন ভাই হারে কে সারে কি জয় বল বজরঙ্গ বলি কি জয় বহুত বহুত ধন্যবাদ অনেক অনেক আভার জয় শ্রী শ্যাম বাবা কি আরতি সবাই কো মিলকর বাজা কর সব সবাই দাঁড়িয়ে যাবেন বাবার আরতি সব কই হাত তালি বাজিয়ে আরতি করবেন আরতি ছাড়া যাবেন না হ্যাঁ 2 মিনিটে আরতি আছে আরতি করে যাবেন আচ্ছা 1 মিনিটে ধরে আমার দিদি চোখ আরতি চালু হয়ে গেছে কিন্তু দু লাইন না 1 মিনিট আগে বলতে না আরতির মধ্যে प्यारा समुख राघुलाल के कलियुग का राजा खाटू Thank you.
बाबा की आरती सभी को मिलकर ओम कपूर गौरम Thank you.
तमेव माता सविता तमेव वंशो